নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ডালিয়ার খিচুড়ি এটা আমি কিভাবে খুব কম সময়ে এবং খুব সহজেই খুবই কম তেল মশলা দিয়ে খুব সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুব কম সময়ে এবং খুব সহজেই সুস্বাদু করে বানাবো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ডালিয়া আর এটা মোটা দানা ডালিয়া দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি মুগ ডাল আর নিয়েছি দুটো তেজপাতা সামান্য পরিমাণে গোটা জিরে আর নিয়েছি এক টুকরো দারচিনি আর আছে কিছুটা পরিমাণ গ্রেট করা আদা খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি সবজি নিয়েছি মটরশুঁটি কিছুটা টুকরো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি কয়েক টুকরো মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি চার টুকরো বেগুন আর নিয়েছি চার টুকরো আলু কিছুটা পরিমাণে বিনস কুচো করে কেটে আর নিয়েছি পটল টুকরো করে কেটে নিয়ে নিয়েছি গাজর টুকরো করে কেটে নিয়েছি মূলো কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা শুকনো খোলায় সবসময় নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ডালিয়া ডালিয়াটাকেও শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিতে হবে ডালিয়াটা দু থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি এবার এটাকে একটা থালায় তুলে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব গরম কড়াইয়ে এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ফোড়নের সঙ্গে ভালো করে গরম করে নিতে হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে এটাকে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সবজিগুলোকে খিচুড়ির মধ্যে নানা রকমের সবজি দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে সবজিগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে ধুয়ে নিয়েছি একইভাবে ধুয়ে নিয়েছি ডালিয়াটাকেও ডালিয়াটাও আগে থেকেই শুকনো কোলায় ভেজে এটাকে ধুয়ে নিয়েছিলাম ডালিয়া আর ডাল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব ভালো করে সবজি আর মশলা ডাল আর ডালিয়া কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি তাতে করে ডালিয়াটা খেতে খুব সুস্বাদু হবে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালিয়া ডাল সবজি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি এবার আমি এর মধ্যে দেব এক চামচ ঘি ঘিটাকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস ওভেন বন্ধ করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে রাখবো তাতে করে খিচুড়ির মধ্যে যে জল ভাবটা আছে সেটা টেনে যাবে আর খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু হবে আর ঘি আর গরম মশলা যে একটা সুন্দর স্মেল সেটাও পাওয়া যাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ডালিয়ার খিচুড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালিয়াটা গরম ওভেনে বসিয়ে রাখার ফলে ডালিয়ার মধ্যে যে জলটা ছিল সেটা টেনে নিয়েছে এবার এটা একটা প্লেটে নামিয়ে নেব ডালিয়াটা একটা পাত্রে নামিয়ে নিয়ে নানা রকম ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি খিচুড়ির সঙ্গে ভাজাভুজি থাকলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত নিরামিষ রেসিপি ডালিয়ার খিচুড়ি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ